একটি ডিম আর এক কাপ আটা দিয়ে আজকে আমি সুন্দর একটি কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটি চায়ের সাথে সকাল এবং বিকেলে আপনারা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো খুব মজাদার একটি কেক। আর এই কেকটি উপরের অংশটা একদম মচমচে থাকবে আর ভিতরের অংশটা নরম তুলতুলে হবে। সকাল এবং বিকালে চায়ের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো ভিউয়ার, চলুন দেখে নেই এই মজাদার কেকটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথম এখানে মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন খুব ভালোভাবে এগুলিকে ফেটে নিতে হবে। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে আমি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ফেটে নিয়েছি। এ পর্যায়ে চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে আবারও ফেটে নেব। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে একই রেসিপিতে এটা ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। এখন খুব ভালোভাবে এগুলিকে মিক্স করে নিব। এই কেকটি বানানো খুবই সহজ, খুবই অল্প সময়ে যে কেউ খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। আর চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও এই কেকটি তৈরি করে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো এ পর্যায়ে কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। এখন হাত দিয়ে 2-3 মিনিট এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফেটে নিতে হবে। আর এটা এভাবে আঠালো হবে, তো এই ব্যাটারটা এভাবে আঠালোভাবে কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে। তো আমি যে পরিমাণে সব কিছু দিয়েছি আপনারা একই পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা একদম পারফেক্ট হবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো, এতে করে পারফেক্টভাবে এই ব্যাটারটা তৈরি হবে। 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে সামান্য ব্যাটার হাতে নিয়ে এভাবে গোল গোল করে আমি কেকের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে লম্বা বা যে কোনোভাবে চওড়া করেও কিন্তু এটা করে নিতে পারেন। তো এখন এগুলি আমি তেলে ভেজে নিব। চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এক এক করে সবগুলি আমি এখানে গোল আকারে দিয়ে দিচ্ছি। এই যে কিছু সময় পরে কিন্তু এটা ফুলতে শুরু করেছে, আর এভাবে উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর একটি সোনালি কালার করে আমি ভেজে নিব। তো ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে নিয়মিত পেজের পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। কেকটা কিছু সময় ভাজার পরে দেখতেই পাচ্ছেন যে ফেটে গিয়েছে, আর এ ফেটে যাওয়ার কারণেই কেকটা খেতে অসম্ভব মজার হয়। এখন আরও 2 থেকে 3 মিনিট এই কেকটাকে আমি ভেজে নেব। প্রায় 3 মিনিটের মতো আমি কেকটাকে ভেজে নিয়েছি, আর এর মধ্যেই খুব সুন্দর একটি কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন। আর এখন কেকগুলি আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব, আর উঠানোর পরে আপনাদেরকে কেকগুলি দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে। এই যে সবগুলি কেক আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কেকগুলি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। তো দেখুন, খুব সহজেই একটি ডিম আর আটা দিয়ে তৈরি হয়ে গেল খুব মজাদার কেক। আর এই কেকটি যে কেউই খুব সহজেই ঝটপট তৈরি করতে পারবেন, মাত্র 5 মিনিটেই কিন্তু এই কেকটি তৈরি করা যায়। আশা করি আপনাদের কাছে আজকের এই কেকের রেসিপিটি খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। একটি কেক আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর উপরের অংশটা একদম মুচমুচে আর ভিতরের অংশটা একদম নরম তুলতুলে হয়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।